এই নারায়ণগঞ্জবাসী উসমান পরিবার হলাম কেমন করে সাহস কত বুকের পাটা কত আছেন স্বামী উসমান আপনি প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলেন ছবি তুলে আপনি নারায়ণগঞ্জবাসীর কাছে জানান দেন যে কিচ্ছু করা যাবে না ওই স্বামী উসমান আর আরেকজন বলে যে নারায়ণগঞ্জ উসমান পরিবার না নারায়ণগঞ্জ উসমান পরিবার না নারায়ণগঞ্জবাসী উসমান পরিবারকে ঘৃণা করে নারায়ণগঞ্জবাসী উসমান পরিবারকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে বলে বেড়ায় স্বামী আর স্ত্রী বলে বেড়ায় যে সারা নারায়ণগঞ্জ উসমান পরিবার এই 122 মাসের মধ্যে আমরা আমাদের সন্তান তো কি হত্যার বিচার পেলাম না আমরা চিৎকার করে বলি তো কি হত্যার বিচার চাই তো কি হত্যার বিচার করতে হবে যে কোনো মূল্যে তো কি হত্যার বিচার হবে এই নারায়ণগঞ্জের মাটিতে তো কি হত্যার বিচার তো দূরের কথা ওই খুনি পরিবার উসমান পরিবার নাকি নারায়ণগঞ্জের সবাই নাকি উসমান পরিবার বলে বেড়ায় স্বামী আর স্ত্রী বলে বেড়ায় যে সারা নারায়ণগঞ্জ উসমান পরিবার আমরা খুনি না আমরা সন্ত্রাসী না আমরা পরিবহন দস্যু না আমরা রেলের জমি দস্যু না তাহলে আমরা এই নারায়ণগঞ্জবাসী উসমান পরিবার হলাম কেমন করে সাহস কত বুকের পাটা কত বেশি বেশি বলতে বলতে নারায়ণগঞ্জকে এখন উসমান পরিবার বানিয়ে ফেললেন তাহলে উসমান নগর বানান না কেন উসমান নগর বানিয়ে দেখিয়ে দেন আপনাদের ক্ষমতা অনেক বেশি তকি হত্যার পরে র‍্যাব 164 এ পুলিশের র‍্যাবের কাছে 164 এ দুজন 164 এ জবানবন্দি দিয়েছে আমি দেখি নাই একজন আইনজীবী হিসাবে যে 164 এ আসামির নাম আসলে সেই আসামি বাইরে থাকে কেমন করে আজকে বাইরে নাই সারা নারায়ণগঞ্জে আছে সারা নারায়ণগঞ্জে আছে অথচ আইন শৃঙ্খলা বাহিনী কোনো ভূমিকা রাখছে না র‍্যাব কোনো ভূমিকা রাখছে না আমি বলতে চাই বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছেন স্বামী উসমান আপনি প্রধানমন্ত্রীর সাথে ছবি তোলেন ছবি তুলে আপনি নারায়ণগঞ্জবাসীর কাছে জানান দেন যে কিচ্ছু করা যাবে না কিচ্ছু করা যাবে যেতেই হবে মাননীয় প্রধানমন্ত্রী ওই খুনিদের সাথে আপনি ছবি তোলেন আমাদের আপত্তি নাই ওই খুনিদের আসামির কাঠগড়া দাঁড় করান আসামির কাঠগড়া দাঁড় করান বিচার হোক বিচারে দোষী সাব্যস্ত হলে অবশ্যই রায় এই কার্যকর করতে হবে এটা আমার স্পষ্ট কথা আজকে এই ওরা আজকে সারা নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছে এই জিম্মি দশা থেকে আমরা কিন্তু এই কথা বলতে চাই না যে ওই স্বামী উসমান আর আরেকজন বলে যে নারায়ণগঞ্জ উসমান পরিবার না নারায়ণগঞ্জ উসমান পরিবার না নারায়ণগঞ্জবাসী উসমান পরিবারকে ঘৃণা করে নারায়ণগঞ্জবাসী উসমান পরিবারকে ঘৃণা করে ঘৃণা করে ঘৃণা করে এবং কোনোদিন নারায়ণগঞ্জবাসী উসমান পরিবার হতে পারে না কোনো খুনি নারায়ণগঞ্জবাসী হতে পারে না কোনো ডাকাত নারায়ণগঞ্জবাসী হতে পারে না কোনো দস্যু নারায়ণগঞ্জবাসী হতে পারে না ভূমিদস্যু হতে পারে না আজকে সারা নারায়ণগঞ্জকে জিম্মি করে রেখেছেন এখন নারায়ণগঞ্জবাসী বানিয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী সারা দুনিয়া ঘোরেন ঘোরেন ঘুরতে ঘুরতে বাধা নাই আপনি আবার ক্ষমতা আসতে চান আসেন আমাদের কোনো আপত্তি নাই আপনি আবার ক্ষমতা আসেন রাতে ভোট করেন দিনে ভোট করেন জনগণ দেখবে কিন্তু আমাদের কথা একটাই তো কি হত্যার বিচার হতে হবে